আসসালামু আলাইকুম। আমরা সুনামগঞ্জের ছাতকে আছি এখন। এই ছাতকে এখন যে রাস্তাটা আমি দেখাবো এবং এতটাই পানির ভয়াবহতা ছিল এবং পানির যে স্রোত ছিল সেইটার ভয়াবহতা আমি যদি একজন স্থানীয় একজন আর কি যে মানুষের কাছ থেকে একটু জানতে চাই। চাচা আর কি, এই যে এই রাস্তায় মানে কি পরিমাণ পানি ছিল? মাথার উপরে, মানে ঠাইবার কোনো সুযোগ ছিল না, মানে পানির স্রোত কেমন ছিল? আচ্ছা, আপনারা ছিলেন কই? সব গরু ছাগল সব আর কি, যে আপনারা শুনছিলেন যে গরু ছাগল এবং আর কি যেই বিষয়গুলোর কথা বলছিল, হাঁস মুরগি সবই আসলে ভেসে গেছে এবং যেখানে বন্যার যে পরিস্থিতি সেই ক্ষেত্রে আসলে ভেসে যাওয়াটাই স্বাভাবিক। আমি আর একটু দেখাই আপনাদেরকে। এখন তো এখানে আর কি যে পানি অনেকটা নেমেছে, এই এই জায়গাতে মানুষ সাহসও করেনি দাঁড়ানোর, কারণ হচ্ছে স্রোতের পরিমাণ এতই বেশি ছিল যে মানে মানুষ কেউ কেউ গাছ ধরে আসলে জীবন বাঁচিয়েছে, কারণ আলটিমেটলি স্রোতে মানে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এমন একটা বিষয়। এই অঞ্চলে আমরা তো আস্তে আস্তে দেখলাম যে রোড মোটামুটি ভাঙ্গা টাঙ্গা আর কি বিভিন্ন জায়গায় উঠাই নিয়ে গেছে, মনে হয় যে মানুষ গর্ত করে। হ্যাঁ, তবে আমাদের বাড়ির কাছে এটাও অনুরোধ, আমরা গ্রামের পক্ষ থেকে বলছি, আপনারা যদিও আপনার সম্ভব হয় হয়তো কোনো এনজিও বা কোনো সংস্থা বা আপনাদের পক্ষ থেকে বা যার পক্ষ থেকে পারেন না কেন, আমাদের দিকে একটু নজর রাখবেন। ধন্যবাদ ভাই আপনাকে। শুনছিলেন আসলে ভাইয়ের কথা এবং আর কি যে ভাইয়া যেটা বলছিল যে আর কি যদি কোনোভাবে আসলে সম্ভব হয় এই মানুষগুলোর পাশে দাঁড়ান, কারণ বন্যা শেষ হয়েছে এবং বন্যার যে ক্ষত চিহ্নগুলো এই চিহ্নগুলো আসলে এখানেই রয়ে গেছে এবং মানুষ আসলে চেষ্টা করছে আবার ঘুরে দাঁড়ানোর। এই ঘুরে দাঁড়ানো আসলে তারা প্রতিবারই আসলে এই ধরনের চ্যালেঞ্জগুলো আসলে ফেস করছে আর কি, যে কীভাবে আসলে ঘুরে দাঁড়াতে হয় সেটাও তো আসলে জানে। আমরা আমাদের আরেকজন যে ভাই আসলে সিলেটের এই এই ত্রাণ প্রোগ্রাম নিয়ে আসলে প্রচণ্ড পরিমাণে আসলে কষ্ট করেছে এবং হচ্ছে যে জায়গা ঠিক করেছে এবং এই প্যাকেটগুলো গোছানোর কাজ, আমি সেই রিয়াদ ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিব। রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ আলমগীর। আমি আপনারা জানেন আমরা টিম ওয়াইজ কাজ করতেছি। এর আগে হচ্ছে আমরা সুনামগঞ্জে তাহিপুরে, তারপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আমরা কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে যাই। এবং একটা বিষয় হচ্ছে কি, আপনার আমরা কাজ করতে গিয়ে যে জিনিসটা দেখলাম যে কিছু কিছু এরিয়াতে আপনার প্রতি মানে সবাই দিচ্ছে, আবার এরকম কিছু এরিয়া আছে বাদ পড়ে যাচ্ছে, ওই এরিয়াগুলোতে যাচ্ছে না। হয়তো সেটা হতে পারে, সেটা সেটা হতে পারে আপনার ইয়ার জন্য, ধরেন যোগাযোগ ব্যবস্থার ত্রুটির জন্য। কিন্তু এখন সুনামগঞ্জের বা সিলেটের মোটামুটি বেশিরভাগ অঞ্চল হচ্ছে আপনার শুকিয়ে গেছে বা একটু পানি নেমে গেছে। এখন ধরেন চিড়া মুড়ি কিংবা শুকনো খাবার না দিয়ে এখন মনে করি আমি যে বাসস্থানের একটা ব্যবস্থা, দুর্যোগ মানে বন্যা পরবর্তী যে ব্যবস্থা সেটা নিয়ে আমাদেরকে কাজ করা উচিত। এবং আমরা দেখছি অনেক বড় সংগঠন বা যারা কাজ করতেছে যে পাবলিক প্লেসেসগুলো, ওনারা মোটামুটি এটা নিয়ে কাজ শুরু করছে। তো আমাদের আসলে অত বড় ফান্ড নাই, আমাদেরকে ধরেন ঢাকা থেকে যারা টাকা পাঠাইছেন কিংবা আরও বাইরে থেকে অনেকে সাহায্য সহযোগিতা করছেন, আমরা নিজেরা কারো ফান্ড কালেক্ট করছি। আমরা অ্যাকচুয়ালি ওই যে টাইমে ফান্ড কালেকশন শুরু করছি ওই টাইমে ধরেন মোটামুটি যাদেরকে আমরা রিচ করতে পারছি, ওনারা বেশিরভাগই বলছেন যে ভাইয়া এনাদের যে অর্গানাইজেশনগুলো আছে ওই অর্গানাইজেশনগুলোতে আমরা অলরেডি পে করে দিচ্ছি, আমরা আমাদের ডোনেশনটা দিয়ে দিচ্ছি, দ্যাটস ওয়াই আপনারা আপনাদেরকে আমরা ওইভাবে ধরেন হেল্প করতে পারতেছি না। তারপরেও অনেক আপু আছে, অনেক ভাই আছে আমাদেরকে ডোনেশন দিয়েছেন, আমরা ওনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। ওনাদের কারণে আসলে আমরা এই ছোটো পরিসরে হলেও আমরা সুনামগঞ্জের ছাত্রকে আমরা ঈদ ফুডপ্যাক বিতরণ করতে পেরেছি। এটা আপনাদের সবার আমানত ছিল, সেটা আমরা যতটুকু আমাদের সাধ্য আছে আমরা ফুলফিলভাবে আদায় করতে পেরেছি।
এখন বিষয় হচ্ছে যেটা দুর্যোগ পরবর্তী যে আপনার মোকাবেলা আছে ওইটা যাতে আমরা করতে পারি সেটার জন্য এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম আমাদের আরও বড় পদক্ষেপ নেওয়া উচিত কারণ অনেকের গোর বাড়ি ভেঙে গেছে অনেকে চালা নষ্ট হয়ে গেছে অনেকে আর মানে থাকার জায়গাটুকু ওইভাবে নাই তো এখন যেটা হচ্ছে আপনার বস্ত্র এবং হচ্ছে বাসস্থান পুনর্বাসনের যে ব্যবস্থা এটা হচ্ছে খুব বেশি জরুরি বিশেষ করে সুনামগঞ্জের কিছু কিছু অঞ্চলে এবং কুড়িগ্রামের কিছু কিছু অঞ্চলে সো আমি আপনাদেরকে বলবো যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমরা যারা হচ্ছে এ কাজ করতেছি আমাদের একার পক্ষে হয়তো একটা ফ্যামিলিকে আমরা হয়তো আমরা যে আমাদের যে কমিউনিটি আছে আমরা হয়তো একটা পরিবারকে বা দুইটা পরিবারকে আমরা হেল্প করতে পারবো কিন্তু যদি আপনারা সমন্বয় করেন সবাই যদি কমিউনিকেট করেন সবাই যদি ছোটো ছোটো ফান্ড যদি সবাই আমাদেরকে দেন সহযোগিতা করেন এই ছোটো ছোটো সহযোগিতাগুলো অনেক বড় হয়ে যাবে এবং সেটার মাধ্যমে আমরা অনেক পরিবারকে সাহায্য করতে পারবো অনেক পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারবো বস্ত্র ব্যবস্থা করে দিতে পারবো খাবারের ব্যবস্থা করে দিতে পারবো সো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের নেক্সট পরিকল্পনা হচ্ছে আমরা 50টা ফ্যামিলিকে বাসস্থানের জন্য সাহায্য সহযোগিতা করার পরিকল্পনা করতেছি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যে যেভাবে পারেন টাইম বাই আছে টাইম বাই কাজ করবে এটা নিয়ে আমি কোলাবরেট করবো আপনারা যারা আছেন তাদের যতটুকু দেখেন সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা সো অনেক বিদেশে মানে লাইক হচ্ছে আপনার ইউএসএ ইউকে কানাডাতে আমাদের সিলেটের প্রচুর প্রবাসী ভাই বোন আছে ওনারা যদি একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমি মনে করি আমরা যারা কাজ করতেছি তাদের পক্ষে কাজ করাটা আরও ফলপ্রসূ হবে এবং আমরা খুব সুন্দরভাবে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ যারা কথা শুনছিলেন আশা করি সবাই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের কাজগুলো অব্যাহত রাখবেন থ্যাংক ইউ ফাইন ভাই ইনশাল্লাহ ধন্যবাদ রিয়াদ ভাই রিয়াদ ভাই একবারে আর কি যে আপনাদেরকে বলছিল যে আমরা 50টা পরিবারের যাতে আসলে বসত ভিটার যে ব্যাপারটা এটাকে তৈরি করে দিতে পারি সেই লক্ষ্যে আসলে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এবং একটা ব্যাপার যেটাই হাওড় অঞ্চলের মানুষ সুনামগঞ্জে হাওড় অঞ্চলের মানুষ তারা আসলে ধরেই নিয়েছে যে তাদের এভাবেই আসলে বাঁচতে হবে প্রতি বছর ভেঙে দিবে তারপরে আসলে চ্যালেঞ্জ নিয়ে তাদের ঘুরে দাঁড়াতে হবে সেই যে চ্যালেঞ্জ নিচ্ছে এবং ঘুরে দাঁড়াচ্ছে সেই ঘুরে দাঁড়ানোর পাশে যদি আসলে আপনি আমরা আসলে একসাথে আসলে তাদের সাথে না থাকি তাহলে একটা গোষ্ঠী হয়তো পিছিয়ে যাবে আর একটা দেশের আসলে একটা গোষ্ঠীকে পিছিয়ে রেখে আসলে দেশের উন্নয়ন সম্ভব না সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো সবাইকে আসলে এগিয়ে আসতে সবগুলো অর্গানাইজেশনে যার যার জায়গা থেকে আসলে এগিয়ে আসতে তাদের যেই একবারে মানে বেসিক নিডটার কথা বলছিল যে ঘর সেই জায়গাতে আর কি আপনারা আসেন এবং নিজ চোখে দেখেন এই জায়গাতে যদি আসলে আপনার মনে হয় যে কিছু করার আছে অবশ্যই আসেন আন্তরিকতা এই গ্রামের মানুষগুলো যথেষ্ট আন্তরিক আমি একবারে বিনয়ভাবে আসলে অনুরোধ রাখছি যে একটু সুযোগ করে চলে আসুন নিজের চোখে দেখুন আপনার মতো করে সহযোগিতা করে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে শেষ করছি